জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজাপ্রাপ্ত খুনিদের সরকার বিদেশ থেকে দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। শুক্রবার দুপুরে সাভার পৌরসভা মিলনায়তনে সাভার পৌর আওয়ামী লীগ আয়োজিত 15 আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 45তম শাহাদত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় যোগ দিয়ে তিনি একথা বলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এ সময় আরো বলেন, ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে দেশকে পাকিস্তানি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, কিন্তু খুনিদের সেই স্বপ্ন কোনোদিনই পূরণ হয়নি। এ সময় তিনি আরো বলেন, দেশে বর্তমানে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, এছাড়াও সকল বন্যার্তদের মাঝে সরকার ত্রাণ সামগ্রী দিয়েছে। সাভার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মানিক মোল্লার সঞ্চালনা অনুষ্ঠানে এ সময় পৌর মেয়র আব্দুল গনি, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ চৌধুরী সহ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সকল সদস্যদের জন্য বিশেষ দোয়া করা হয়। সেটাও আমরা